2022 সালের প্রথম ঘূর্ণিঝড় কোন সাগরে তৈরি হয়ে কোন উপকূলে কত কিলোমিটার বেগে কবে কখন আছড়ে পড়বে কি বলছে হাওয়া অফিস তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2020 সালে মে মাসে বাংলার উপর দিয়ে বয়ে গিয়েছিল সুপার সাইক্লোন আমফান এই আমফান ছিল 2008 সালে তৈরির 8 সারি তালিকার শেষ ঝড় তারপর 2020 সালে প্রকাশিত 13 সারি তালিকার নামগুলি ব্যবহার করা হচ্ছে এই তালিকার 9টি ঝড় ইতিমধ্যেই বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় যাওয়াদের পর এবার অপেক্ষায় কোন ঝড় কে করলো তার নামকরণ 2020 সালে মোট 5টি ঝড় বয়ে যায় নতুন তালিকা ব্যবহারের পর 2020 সালে 4টি ঝড় বয়ে গিয়েছিল সেইগুলি হলো নিরসর্গ গতি নিভার ও বুরেভি নিরসর্গ এসেছিল পূর্ণ তালিকার শেষ ঝড় আমফানের প্রায় সঙ্গে সঙ্গে বাংলার বুকে যখন আমফান তাণ্ডব চালিয়ে গিয়েছে নিরসর্গ এসেছিল আরব সাগরের বুকে অর্থাৎ 2020 সালে মোট 5টি ঝড় বয়ে যায় ভারতীয় উপমহাদেশ অঞ্চলে আর 2021 সালে এখনও পর্যন্ত মোট 5টি ঝড় বয়ে গেল 2021 সালে প্রথম ঘূর্ণিঝড় ছিল তাউটে বা তাকটে তারপরে আসে ইয়াস বা জস গোলাব শাহিন জাওয়াদ ইত্যাদি ঝড়গুলি বয়ে গিয়েছিল ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলে সম্প্রতি ঘূর্ণিঝড় জাওয়াদের সংখ্যা বাড়িয়ে উড়িষ্যা হয়ে বাংলার উপকূল দিয়ে বাংলাদেশের অভিমুখে চলে যায় ঘূর্ণিঝড় জাওয়াদ জাওয়াদ ছিল এই তালিকার নবম নাম এমনটাই জানা যাচ্ছে প্রথম সারির এখনও পর্যন্ত 4টি ঝড় অপেক্ষায় 13 সারি নামের তালিকায় প্রথম সারির এখনও পর্যন্ত 4টি ঝড় রয়েছে সম্প্রতি আবহাওয়াবিদরা জানিয়েছেন শীতের মরশুমের শেষে গ্রীষ্মকাল এলেই অন্তত 2 থেকে 3টি সাইক্লোন বাসা বাঁধবে বঙ্গোপসাগরের বুকে এই সাইক্লোনগুলির সম্ভাব্য সময় মার্চ থেকে মে মাস বলে জানা যায় সেই ঝড়গুলির নামকরণ হবে প্রথম সারির বাকি তালিকা থেকে এই তালিকায় বাকি 4 নাম হলো অশনি সীতারং ম্যান্ডোস এবং মোজা জাওয়াদের পর যে ঘূর্ণিঝড় বয়ে যাবে জাওয়াদের পর 2022 সালের প্রথম ঘূর্ণিঝড় হবে অশনি এই নাম দিয়েছে শ্রীলঙ্কা বাকি 3 নাম যথাক্রমে থাইল্যান্ড আরব আমিরশাহী ও ইয়েমেনের তারপর ফের শুরু হবে দ্বিতীয় সারির নামের তালিকা প্রথমেই বাংলাদেশ তারপর ভারত ইরান মালদ্বীপ মায়ানমার ওমান পাকিস্তান কাতার সৌদি আরব শ্রীলঙ্কা থাইল্যান্ড আরব আমিরশাহী ও ইয়েমেনের পালা এমনটাই জানা যাচ্ছে নতুন তালিকার দশম ঘূর্ণিঝড় অশনিতে আসবে 2004 সালে তৈরি নামের তালিকার শেষ হওয়ার পর 2020 সালে নতুন তালিকা তৈরি করা হয় এই তালিকায় 13 দেশ নামাঙ্কিত করে 13টি ঝড় 13টি করে নাম দিয়ে 169টি নামের তালিকা তৈরি করেছে সেই মতো পর্যায়ক্রমে নাম পেয়ে আসছে ঘূর্ণিঝড়গুলি সেই তালিকার নবম ঘূর্ণিঝড় ছিল জাওয়াদ 2022-এ নতুন যে ঘূর্ণিঝড় আসবে সেটা হবে দশম নাম ঘূর্ণিঝড় অশনি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন